नमस्कार, वेलकम टू कृष्णनगर दास किचन ब्लॉगर पक्ष থেকে সবাইকে জানাই জগদ্ধাত্রী পূজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি চলে এসেছি চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পূজো কমিটি 2023 এর সবথেকে জাগ্রত বুড়িমার পূজো মণ্ডপে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখন আমি বর্তমানে আছি হচ্ছে বুড়িমার পূজো মণ্ডপের একদম বাইরে। পূজোর প্রস্তুতি অলমোস্ট ডান, আপনারা দেখতেই পাচ্ছেন আলপনা দেয়া হয়েছে খুব সুন্দর করে। তো একটু ছোট করে আপনাদেরকে বলে দিই এই কৃষ্ণনগর আপনারা কি করে আসবেন। আমি এসেছি হচ্ছে প্রথমে হাওড়া, হাওড়া থেকে চুচুড়া, চুচুড়া থেকে আমি এসেছি হচ্ছে আপনাদের ফেরিঘাটে করে নৈহাটি, নৈহাটি থেকে ডিরেক্ট ট্রেনে করে এসেছি হচ্ছে কৃষ্ণনগর। আপনারা শিয়ালদা হয়েও আসতে পারেন, ডিরেক্ট ট্রেন আছে। আমি এইভাবে এসেছি তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্যই আসুন, কৃষ্ণনগর স্টেশনে নেবে, টোটো ভাড়া করে আপনারা চলে আসুন। টোটোকে বলবেন যে চাষাপাড়া বুড়িমার পুজো মণ্ডপে যাবো, একদম গেটের সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে। তো অবশ্যই এই পুজোটা কিন্তু কেউ মিস করবেন না, 200 বছরেরও পুরনো এই পুজো। আমি চাই অবশ্যই আপনারা আসুন। তো আমি এসেছিলাম রবিবার, তো মায়ের মূর্তি মোটামুটি রেডি হয়ে গেছে, মাকে এখনও কাপড় পরানো হয়নি, তো এখন কাজ চলছে। সাজ মাকে দেওয়া হবে, সোনার সাজ, এই মা তো রানীমা, সোনার সাজ কিন্তু আমি জিজ্ঞেস করলাম কমিটির লোককে, ওনারা বললেন সোমবার রাতের বেলা কিন্তু মাকে সোনার সাজ দেওয়া হবে, পুরো পুলিশ পোস্টিং থাকবে। তো এখন আমি মায়ের দর্শন করছি, আপনারাও দর্শন করে নিন। ধূপ বাতি জ্বালানোর ব্যবস্থাও আছে, মাকে পুজো দিতে পারবেন, পুজো কমিটির ওখানে পুজো নিচ্ছে, বাইরে ধূপ বাতি জ্বালানোরও জায়গা করা আছে। আমি মাকে দর্শন করেছি, ধূপ বাতি জ্বালিয়ে মাকে পুজো দিয়েছি। আপনারাও আসুন, এখন দিয়ে যান, কারণ মঙ্গলবার প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় হবে। তাও তো অবশ্যই আমরা আসবো, তাও আপনাদেরকে বলে দিলাম কি করে আসবেন, কিভাবে আসবেন, মায়ের দর্শন করবেন। তো এইখানে হচ্ছে মায়ের ভোগের প্রস্তুতি নেওয়া হবে, কারণ এত এত লক্ষ লক্ষ মানুষকে কিন্তু ভোগের প্রসাদও দেওয়া হয়। তো সব কিছুই কিন্তু একটা চ্যাটের মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে আপনারা সেই সময় এখানে উপস্থিত থাকতে পারেন। যেমন মঙ্গলবার কখন থেকে পুজো হবে, পুষ্পাঞ্জলি কখন হবে, কখন বলিদান হবে, কখন সন্ধি পুজো হবে, সব কিছু দেওয়া আছে। এখানে হচ্ছে মায়ের সরা, যেগুলো যেতে করে মানে সাধারণ মানুষকে মায়ের প্রসাদ দেওয়া হয়, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক বড় এরিয়া নিয়ে। আর একটা কথা, কৃষ্ণনগর আসছেন, সব থেকে পুরনো তিনটে পুজো আপনারা কিন্তু অবশ্যই দর্শন করে নেবেন। সব থেকে জাগ্রত এই তিনটে মা কৃষ্ণনগরে, একটা তো আপনাদেরকে প্রথমেই বলে দিলাম বারো চাষাপাড়ার বুড়িমা, দ্বিতীয়ত আমি এখন আছি উকিলপাড়ায়, উকিলপাড়ার এই মাও কিন্তু খুব খুব জাগ্রত। তো কৃষ্ণনগরে তো প্রচুর পুজো হয়, তিনটে পুজো সব থেকে বেশি হচ্ছে জাগ্রত, মানে সবাই লোক মুখে জানা গেছে এই তিনটে পুজো সব থেকে বড় পুজো হয় এখানে। তো প্রথমটা বুড়িমা, দ্বিতীয় হচ্ছে উকিলপাড়া, তৃতীয় মাকেও আপনাদেরকে দর্শন করাবো, যেটা হচ্ছে ছোটো মা, এটা সেটা হচ্ছে কাঁঠালপোতা বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে ছোটো মায়ের পুজোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমি উকিলপাড়ায় আছি, উকিলপাড়ায় মায়ের কাজ চলছে, মায়েরকে রঙের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তো খুবই অসাধারণ মায়ের মুখটা। তো এইটা হচ্ছে কাঁঠালপোতা বারোয়ারি পুজো কমিটির ছোটো মা, আপনারা দর্শন করে নিন, এখনও মায়ের কাজ অনেক বাকি। রবিবার যখন আমি জানতে চাইলাম মাকে কখন সাজ পরানো হবে, তখন বলা হলো যে সোমবার রাতে, সেম একই, তো রবিবার রাতের দিকে মায়ের চোখ আঁকা হবে। তো অবশ্যই আমি আপনাদের কাছে চেষ্টা করেছি যে আপনারা কিভাবে আসবেন, মায়ের পুজো দেবেন, আপনাদেরকে জানানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। এবং আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, টপ 8 পুজো মণ্ডপ চন্দননগর, ভিডিওটা দেখে নিন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।